ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ বুধবার মেমারির কালশি মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত 35 বছরের শেখ সিরাজুল মেমারি থানার অন্তর্গত বাঘিলা গ্রাম পঞ্চায়েতের বাঘিলা স্টেশন পাড়া এলাকার ও 38 বছরের শেখ ইয়ানুর মেমারি থানার অন্তর্গত হেতমপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃত শেখ সিরাজুল ও শেখ ইয়ানুরকে বর্তমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।